এই মুহূর্তত মই সানমারির পৰা নুনমতি সংযোগী পথত আছো আৰু এই মুহূর্তত দেখিবলৈ পোৱা গৈছে মাত্র এজাক বৰষুণতে মাত্র প্রায় আধা ঘণ্টার যে বরষুণ সেই বরষুণতে কিন্তু এনেদরে বুড় গৈছে এতিয়া সানমারির এই পথ আর সানমারির পথত যেহেতু এই মুহূর্তে আমি উপস্থিত আছো আর সামগ্রিক দৃশ্য এই মুহূর্তে দেখাইছো নিউজ এইটিনের দর্শকসকলক আর এই যে দৃশ্য এই দৃশ্য গুৱাহাটী মহানগরবাসীর বাবে কোনো নতুন দৃশ্য নহয় বা নতুন কথা নহয় চিরপরিচিত এখন ছবি গুৱাহাটী মহানগরীর বাবে বা গুৱাহাটী মহানগরত বসবাস করা লোকসকলের বাবে আর এনেদরে গুৱাহাটী মহানগরের লোকসকলে সহবাস করবলগা হয়েছে বা সহবাস করে আহিছে আর এই মুহূর্তে যেহেতু বিদ্যালয়লৈ অহা যোৱাৰ সময় ছাত্র ছাত্রীসকল অহা যোৱাৰ সময় অফিস কাছাৰীলৈ অহা যোৱা কৰা সময় কিন্তু সেই সময়তে 7:20 পৰা যে বৰষুণ আহিছে সেই বৰষুণৰ পিছতে বৰ্তমান 8:21 পাৰ হৈছে আৰু এই সময়ছতে দেখিবলৈ পোৱা গৈছে এনেদৰে উবুৰি খাই পৰিছে বা এনেদৰে বুৰ গৈছে সানমাৰীৰ এই বৃহৎ পথ আৰু সানমাৰীৰ পৰা আমি যদি কওঁ সানমাৰীৰ পৰা বামুনী মৈদাম পৰ্যন্ত যে পানী বা যে কৃত্ৰিম বান সেই কৃত্ৰিম বানৰ দৃশ্য কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে যাৰ ফলত এনেদৰে দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে সাধাৰণ পথচাৰীসকলে আৰু একাধু পৰ্যন্ত পানী হওয়া দেখবলে পাওয়া গেছে যার ফলত প্রতিগী লোক যদিও বা ওলাই আছে কিন্তু বানর বা কৃত্রিম বানর কিন্তু অপেক্ষা করবলগা হয়েছে কেগী বা লোক আছে মানে ওসর বিচারিম কি কব যেহেতু এফালে যেহেতু উড়নিয়া সেতুর কাম চলি আছে আর আনফালে কৃত্রিম বান ওলাই আছে রয়ে থাকবলগা হয়েছে অফিস যাবলে ওলাইছিল কিন্তু এই বানর সমস্যা এইবার নয় যাবারও এনেকাই পানী এনেকা পানি আমি যাবারও পাইছো সো এটা একটা এনেকা সমস্যা হয়েছে ইয়ার কোনো সমাধান সরকারে কোনো দিব নোৱাৰিব যেটো সমাধান আছে ইয়ারে সো এনেকে আর সিমান দূর হয় এনেকে ভুগিব মানে আমি সহবাস করবই লাগিব এনেকৈ এনেদরে আমি থাকিব লাগিব উপায় নাই নিশ্চয়কৈ সমাধান সূত্র নাই বলে তেও কৈছে আর সমাধান সূত্র নথকার বাবে আমি বানর সৈতে বা এই কৃত্রিম বানর সৈতে আমি সহবাস করে যাব লাগিব বলে তেও মন্তব্য করেছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে জয়ন্ত মই ইতিমধ্যে কৈছো এখন নতুন ছবি নহয় চিরপরিচিত ছবি কিন্তু প্রতিগী লোকে এনেদরে কিন্তু বানর সহবাস করে কৃত্রিম বানর সহবাস করে কিন্তু চলে গেছে আর সমান্তরভাবে আপনি যেদরে সুদিছে যে প্রশ্ন সুদিছে যে উড়নিয়া সেতুর কাম চলি আছে হয় উড়নিয়া সেতুর কাম আরম্ভ হয়েছে গাঁত আর এই গাঁতসমূহর উড়নিয়া সেতুর কাম চলি থাকার যুক্ত গাঁত খানি থাকা হয়েছে বা যুক্ত সামগ্রী ইয়াত মজুত করে রখা হয়েছে তার কারণে কিন্তু প্রতিগী যাত্রী আতঙ্কিত হয়ে পড়ছে কারণ যিকোনো মুহূর্ত দুর্ঘটনা সংঘটিত হব পারে পূর্বর সময়সাত সৌসিদিনালেকে যেটা এই কাম আরম্ভ হওয়া না কিন্তু যাত্রীসকলে কিন্তু ইমানটা ভয় করা নাছিল কারণ তেতিয়া হয়তো কোরবাত গাঁত খন্ড নাছিল কোরবাত হয়তো লোহার কোরবাত হয়তো রড আসলে পড়ে থাকা নাছিল কিন্তু শেহতীয়াকৈ যেটা কাম আরম্ভ হল বিভিন্ন ধরনের সামগ্রী সমূহ এনেদরে পেলাই থা হয়েছে আর সমান্তরভাবে বিভিন্ন স্থানত যেহেতু প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত খান্দি থা হয়েছে যার ফলত ইয়ার যখন লোক আছে বা ইয়ার যখন পথচারী আছে সেই পথচারী সকলে কিন্তু খোজকাঢ়ি যাবর আতঙ্কিত হয়ে পড়ার লগতে এখন বাহনত বা এখন অটোরিক্সাত কিন্তু উঠি যাবলে এই মুহূর্তে ভয় করা দেখবলে পাওয়া গেছে